অনেকের জীবনে তরঙ্গ থাকে, কিন্তু সেই তরঙ্গকে আমরা কিভাবে নিয়ে যাব সেটা হয়তো আমরাই ঠিক করি, আবার কখনো কখনো পরিস্থিতির সময়। এরকমই এক তরঙ্গের গল্পে এবারে আমরা অনেকদিন পর আবারও রণজয়কে দেখতে পাবো। রণজয় বিষ্ণু, অসুস্থতার সেরে কেমন আছো আগে বলো? ভালো আছি, আমি এখন সুস্থ, মানে শুটিং করছি রঞ্জিত, আই এম ফাইন। একদম, মানে আমরা যেভাবে দেখেছি যে অসুস্থতা নিয়েও তোমাকে সেটে ফিরে আসতে হচ্ছে, এটা বোধহয় অভিনেতাদের তাগিদ না? একদমই, কারণ আমার উপর যখন প্রোডিউসার টাকা ইনভেস্ট করছে, তখন আমার কোথাও একটা দায়িত্ব বর্তায় যে আমি যে মুহূর্ত থেকে অল্প হলেও ফিট হলাম, তার সেই যে অ্যামাউন্ট অফ মানি হি ইজ ইনভেস্টিং, মানে আমাদের প্রোডিউসার তো খুব দরকার ইন্ডাস্ট্রিতে, প্রোডিউসারের খুব অভাব, যাতে প্রোডিউসার বাঁচলে আমাদের ইন্ডাস্ট্রিটাও বাঁচবে। তো ওটা আমার দায় যে পরে গিয়ে আমি যত তাড়াতাড়ি সুস্থ হবো আমি গিয়ে কাজটা শুরু করতে পারি। এবার একটু তরঙ্গের গল্পে আসি, এই তরঙ্গটা ঠিক কেমন? পলাশ আমার খুবই ভালো একজন বন্ধু, কিন্তু এই সত্যি কথা বলতে ছবি করতে গিয়েই বন্ধুত্বটা হয়েছে, এরকম নয় আগে থেকে বন্ধুত্ব ছিল। পলাশ যেই ছবিতে আমায় কাস্ট করে এবং একটা সম্পূর্ণ অন্যরকমের চরিত্র আমাকে অফার করে, এরকম চরিত্র আমি আগে কখনো করিনি, একটা সম্পূর্ণ অন্যরকমের চরিত্র এবং এই একটা লোকের প্রচুর শেড আছে জীবনে। অ্যাকচুয়ালি তরঙ্গ বলতে আমরা যেটা বুঝি ঢেউ, তো সেই ফ্লোটিংয়ে না আমাদের মনের গল্প, যে আমাদের মনের মধ্যে ভালো খারাপ হিংসে রাগ সব আছে, ঠিক আছে? এবার এই যে তিনটে চরিত্র, মেন তিনটে চরিত্রের গল্প যেটা বাদশাদা সৈনী এবং আমি করি, এই চরিত্র যেরকমভাবে কলকাতা শহরে বাস্তব, পুরুলিয়াতেও বাস্তব, ঠিক সেইভাবে মানে আন্তর্জাতিক স্তরেও এই চরিত্রগুলো বাস্তব, মানে ইটস আ ভেরি রিলেটেবল ক্যারেক্টার্স। তো আমি সেইখান থেকে দাঁড়িয়ে বলতে পারি যে তরঙ্গ বাস্তববাদী একটা ছবি এবং আমাদের কোথাও গিয়ে মনের কথা বলে, আমাদের মনের পরিবর্তনের কথা বলে। এবং আমি চাইবো যে মানুষ যদি এটা মানে দেখার সুযোগ হয়ে ওঠে বারবার বিভিন্নভাবে, তাহলে ছবিটা প্লিজ দেখবেন এবং জানাবেন যে কীরকম লাগলো। আমার কাজ করে খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এরকম ছবি আরও হওয়া উচিত, কারণ পলাশ একজন কবিতা, একজন কবি যখন সিনেমা বানান, কবি যখন ছবি বানান, সেই ছবির মধ্যে আরও বেশি অন্যরকম অ্যাঙ্গেল তৈরি হয়। তো সেখান থেকে তুমি একটু আগে বলছিলে যে একেবারে ভেঙে চুরে দিয়েছে তোমাকে, ভাঙা গড়ার খেলাতে বিশ্বাস করে রণজয়? বিশ্বাস তো করতে বাধ্য, আমরা তো মানুষ, আমাদের তো আর কোনো উপায় নেই, আমরা ভাঙবো আবার গড়বো। তবে এইটুকু আশা রাখি প্রত্যেকবারই যখন ভাঙবো, যখন গড়বো নতুন কিছু নিয়ে গড়বো। এবং আরেকটা কথা শুনছিলাম যে সোহিনী এবং তোমাকে কাজ যখন করেছে একে অন্যের জানতে, একদমই আমরা জানতাম না, আমরা একদমই জানতাম না, মানে যখন কাস্টিং হয় আমাকে পলাশ বলেছে আর ছবি করছি এরকম এরকম চরিত্র, আমার চরিত্র খুব ভালো, আমাকে স্ক্রিন প্লে পাঠায়, আই ওয়াজ ওকে উইথ ইট, আই সেড ইয়েস। তারপরে সোহিনীর কাছেও যায় স্ক্রিপ্টটা, ও হ্যাঁ বলে, পরে ও আমাকে যখন বলে আমি বলি টোটাল কাস্ট কে, এই চরিত্রটা কে করছে, তখন ও আমাকে পুরো কাজটা রিভিল করে। হ্যাঁ, মানে এরকমভাবেই হয়েছিল পুরো বিষয়টা। এবং একটু নিঃসন্দেহে বড় পাওনা যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হচ্ছে। হ্যাঁ, আমি উৎসব কর্তৃপক্ষকে এর জন্য সত্যি ধন্যবাদ দিতে চাই, কারণ এরকম ছবি সিলেক্ট করেছেন এরা এরকম, কারণ যেহেতু কি হয় আমরা অনেক আধুনিকতা এবং বাহ্যিকতার জোয়ারে ভেসে গিয়ে অনেক সময় আমাদের নিজেদের মন পড়তে এতটাই অক্ষম হয়ে উঠি, যার ফলে আমরা এবং তখন আমরা যারা ছবিগুলো সিলেক্টও করছে তারাও সেগুলো করতে, সেক্ষেত্রে আমি সত্যি মানে আমার ভেতর থেকে ধন্যবাদ জানাতে চাই উৎসব কর্তৃপক্ষকে, যে এরকম একটা ছবিকে সিলেক্ট করা হয়েছে, মানুষ এসেছে, মানুষ দেখছে, পছন্দ করছে, ভালো কথা বলছে, এর থেকে বড় পাওনার কী হতে পারে।